থাইল্যান্ডের গুহা থেকে বেঁচে ফেরার ঘটনা অলৌকিক হাসপাতাল থেকে ছাড়া পেয়ে প্রথম সংবাদ সম্মেলনে এমনটাই জানালো বারো কিশোর ফুটবলার ও তাদের কোচ বিস্তারিত ডেস্ক্রিপোর্টে এই উচ্ছ্বাস খোলা আকাশের নিচে শ্বাস নেয়ার গুহায় আটকে পড়া শ্বাস উদ্ধার অভিযান তারপর হাসপাতাল সব মিলিয়ে তিন সপ্তাহের বন্দি জীবন শেষে মুক্ত বাতাসে থাই কিশোর ফুটবল দল ওয়াইল্ড বোর্ডসের সদস্যরা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কোচ আর উদ্ধারকারী দলের পাঁচ সদস্যের সঙ্গে সরাসরি তারা যোগ দেয় সংবাদ সম্মেলনে তুলে ধরে গুহায় আটকে থাকার অভিজ্ঞতা পঁয়তাল্লিশ মিনিটের সংবাদ সম্মেলনে তারা জানায় গুহার ভেতরে আটকে পড়ার পর বিকল্প রাস্তা খোঁজার চেষ্টা ব্যর্থ হয় তাদের খুঁজে পাওয়ার আগে শুধুমাত্র পানি পান করে বেঁচেছিল সবাই গুহার ভেতরেই আমাদের আশ্রয় নিতে হয়েছিল পাহাড়ের গাবে নেমে আসা পানি পান করে আমরা মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শে আগে থেকে সাংবাদিকদের জমা দেওয়া প্রশ্নের জবাব দেয় তারা তাদের কেউ কেউ পেশাদার ফুটবলার হতে চাইলেও কেউ আবার আগ্রহ জানিয়েছে তাদের উদ্ধারকারী গর্বিত নেভিসিলের সদস্য হওয়ার বাবা মাকে না জানিয়ে গুহায় ঘুরতে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করে কিশোররা চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে আনার পর কিশোরদের অবস্থার দ্রুত উন্নতি হয়েছে তবে তাদের আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে আর তাদের সঙ্গে আপাতত যোগাযোগ না করতে সাংবাদিকদের অনুরোধ জানানো হয়েছে কিশোর দল ও তাদের কোচির সঙ্গে আমরা কথা বলেছি পর্যবেক্ষণ করেছি তারা সামাজিক কর্মকাণ্ডে মিশে যেতে মানসিকভাবে একেবারে প্রস্তুত তাদের শারীরিক অবস্থাও ভালো থাইল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশন সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করে গেল তেইশে জুন থামলুয়াং গুহায় বেড়াতে গিয়ে আটকা পড়ে তারা পরে আট থেকে দশই জুলাই তিন দিনের ঝুঁকিপূর্ণ অভিযানে উদ্ধার করা হয় তাদের মঞ্জুরে খোদা মাছরাঙা নিউজ ডেস্ক